আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে সংবাদে শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম ইহুদেবাদী ইসরায়েল এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে জানিয়ে দিব হাতে থাকা গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমে সংবাদ শিরোনাম পদত্যাগ করছেন ইসরায়েলের গোয়েন্দা প্রধান এরপর জানিয়ে দিব বেইজিংয়ে ফের শুরু হচ্ছে ফাতা হামাস ঐক্য সংলাপ জানিয়ে দিব উপকূলে জাহাজ মোতায়েন সতর্ক অবস্থানে ফিলিপাইন এদিকে জাপান ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার কথা ভাবছে এরপর জানিয়ে দিব ফিলিস্তিনিদের নিপীড়ন ইউ শাস্তির মুখে ইসরায়েলে পাঁচ নাগরিক ও তিন সংস্থা এবং সর্বশেষ জানিয়ে দিব কানে ব্যান্ডেজ নিয়ে জনসম্মুখে ট্রাম্প শুনছিলেন সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক করে দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত পদত্যাগ করছেন ইসরায়েলি গোয়েন্দা প্রধান ইসরায়েল ডিফেন্স ফোর্সেসের আইডিএফ গোয়েন্দা প্রধান মেজর জেনারেল আহরান হ্যালিভা পদত্যাগ করতে যাচ্ছেন আগামী কয়েক সপ্তাহের মধ্যেই তিনি তা করবেন বলে আইডিএফ সূত্রের উদ্ধৃতি দিয়ে জেরুজালেম পোস্ট জানিয়েছে গত এপ্রিলে পদত্যাগের কথা ঘোষণা করেছিলেন হ্যালিভা মে মাসের প্রথম দিকে আইডিএফ প্রধান লেফটেন্যান্ট জেনারেল হার্জি হ্যালেভি তার স্থলাভিষিক্ত হিসেবে আইডিএফ অপারেশনস কমান্ডে দুই নম্বর শলমে বাইন্ডারের নাম ঘোষণা করে করেন ওই সময় সূত্রটি পোস্টকে জানিয়েছিল হ্যালিবি বাইন্ডার জুটি সম্পন্ন হতে মধ্য জুন হয়ে যেতে পারে তবে সাত অক্টোবরে তদন্তের কারণে তা কার্যকর হতে দেরি হয় সাত অক্টোবরে ইসরায়েলের ভেতরে হামাসের হামলার জন্য কে দায়ী তা নিয়ে ইসরায়েলি সেনা প্রধান হ্যালিবা এবং গোয়েন্দা প্রধান হ্যালিবার মধ্যে মতবিরোধ রয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী অবশ্য নিজেদের ভেতরের দন্দের কথা অস্বীকার করেছেন তবে হ্যালিবা পদত্যাগ করতে দেরি হওয়া এবং বাইন্ডার নতুন ভূমিকা গ্রহণের সময় লাগার ফলে অভিযোগটি জোরদার হচ্ছে বেজিংয়ে ফের শুরু হচ্ছে ফাতা হামাস ঐক্য সংলাপ প্রায় তিন মাস স্থগিত থাকার পর ফের শুরু হচ্ছে ফিলিস্তিনের দুই প্রভাবশালী রাজনৈতিক গোষ্ঠী ফাতাহ ও হামাসের মধ্যে ঐক্য সংলাপ দুই গোষ্ঠীর একাধিক জ্যৈষ্ঠ নেতা সোমবার রয়টার্সকে এ তথ্য নিশ্চিত করেছেন নেতারা জানিয়েছেন চলতি জুলাই মাসের শেষ দিক শুরু হবে সংলাপ আগের মতো দুপক্ষের বৈঠক বসছে বেজিংয়ে গাজা পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেম তিন ভূখণ্ডের সমন্বয়ে গঠিত ফিলিস্তিন দুই সাত সাল থেকে গাজা উপত্যকা নিয়ন্ত্রণ করছে সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হামাজ অন্যদিকে পশ্চিম তীর ও পূর্ব ক্ষমতায় রয়েছে রাজনৈতিক দল ফাতাহের নেতৃত্বাধীন জোট ফিলিস্তিন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ফাতাহের শীর্ষ নেতা এক সময় গাজা উপত্যকাও ক্ষমতায় ছিল ফাতাহ কিন্তু দুই সালে নির্বাচনের জয়ী হয়ে গাজার ক্ষমতা গ্রহণের পাশাপাশি ফাতাহকে উপত্যকা থেকে উস্থিত করে হামাজ দুই গোষ্ঠীর মধ্যে বিরোধিতার প্রধান ইস্যু স্বাধীনতা স্বাধীনতা অর্জনে পন্থা নিয়ে ফাতাহ সংলাপ এবং রাজনৈতিক তৎপরতার ভিত্তিতে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে অন্যদিকে হামাস বিশ্বাস করে সশস্ত্র সংগঠনের মাধ্যমে ইসরায়েল রাষ্ট্রকে নিশ্চিহ্ন করার মাধ্যমে কেবল ফিলিস্তিনের স্বাধীনতা ও সার্বভৌমত অর্জন সম্ভব তবে ফিলিস্তিনের জনপ্রিয়তা থাকলেও আন্তর্জাতিক পর্যায়ে হামাসের তেমন কোন গ্রহণযোগ্যতা নেই যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য সহ পশ্চিমা বিশ্বের অধিকাংশ দেশ হামাসকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে তারিকাভুক্ত করেছে বেশ কয়েক বছর আগেই মধ্যপ্রস্থ ও এশিয়া দেশগুলো এখনও হামাসকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে ঘোষণা না করলেও অধিকাংশ দেশ সব সময় এই গোষ্ঠীটির সংশ্রব থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখে অন্যদিকে ফাতাহের নেতৃত্বে জোট জর্ড ফিলিস্তিন কর্তৃক আন্তর্জাতিক পরিমণ্ডলে ফিলিস্তিনের বৈধ শাসক হিসেবে স্বীকৃত প্রায় 17 বছর বৈরিতা চলার পর গত এপ্রিলে বৈঠক শুরু হয় হামাস ও ফাতাহের প্রতিনিধিদের মধ্যে কিন্তু দূর এগোনোর আগে পরে সেই সংলাপে ধারণা করা হয়েছিল এর মধ্যেই ইসরায়েলের সেনাবাহিনী গাজায় যুদ্ধবিরতি ঘোষণা করবে কিন্তু নিকট ভবিষ্যতে এমন কোনো লক্ষণ দেখা না যাওয়ায় ফের নিজেদের মধ্যকার বিভেদগুলো মিটিয়ে নিতে প্রস্তুত হচ্ছে ফাতাহ এবং হামাস উপকূলে চীনে বিশাল উপকূল রক্ষা জাহাজ মোতায়েন সতর্ক অবস্থানে ফিলিপাইন ফিলিপাইনের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে চীন উপকূল রক্ষী বাহিনীর বিশাল জাহাজ সিসিজি পাঁচ নয় শূন্য এক নম্বর করেছে এটা নিয়ে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়েছে স্পটলি দ্বীপপুঞ্জের সাবিনা শলের কাছে জাহাজটি অবস্থান করছে ফিলিপাইনের উপকূল রক্ষী বাহিনী এটা নিয়ে সতর্ক অবস্থান গ্রহণ করেছে চীনের উপকূল রক্ষী বাহিনী সিসিজি পাঁচ নয় শূন্য এক আকারে অন্যান্য দেশে উপকূল রক্ষী জাহাজের চেয়ে অনেক বড় এটি বিশ্বের বৃহত্তম উপকূল রক্ষা জাহাজ এবং আমেরিকার অনেক নৌবাহিনীর জাহাজের চেয়েও বিশাল ফুট লম্বা এবং কোটি সামরিক শক্তির ফিলিপাইনের চীনের এই জাহাজটিকে চ্যালেঞ্জ করেছে দক্ষিণ চীন সাগরের এই বিতর্কিত এলাকায় চীনের উপস্থিতি ফিলিপাইনের জন্য একটি বড় হুমকি চীন নিজেদের সামুদ্রিক এলাকা হিসেবে দাবি করলেও ফিলিপাইন এটি তাদের বিশেষ অর্থ অর্থনৈতিক অঞ্চল বলে দাবি করে চীনের এই আগ্রাসী পদক্ষেপ নিয়ে আন্তর্জাতিক কূটনৈতিক মহলে ব্যাপক সমালোচনা হচ্ছে ফিলিপাইন এটিকে চীনের আক্রমণাত্মক পদক্ষেপ এবং আন্তর্জাতিক সামুদ্রিক আইন লঙ্ঘন হিসেবে দেখছে গত সতেরো জুন দক্ষিণ চীন সাগরে বিতর্কিত সেকেন্ড থমাস শোলে সংঘর্ষ ফিলিপাইনের নৌবাহিনী কয়েকজন সদস্য আহত হয়েছিল চীনের উপকূল রক্ষী বাহিনী বারবার ফিলিপাইনের নৌবাহিনীকে বাধা দিয়েছে চীনের সিসিজি পাস নয় এক জাহাজটি আক্রমণাত্মক ক্ষমতা সম্পন্ন এতে দুটি ছিয়াত্তর দশমিক মিলিমিটারের বন্দুক বসানো রয়েছে এটি আন্তর্জাতিক সামুদ্রিক নিরাপত্তার জন্য একটি বড় হুমকি আন্তর্জাতিক কূটনৈতিক মহল মনে করছে চীন ছোট দেশ প্রতিবেশী দেশগুলোকে ভয়ে দেখে তাদের উপর প্রভাব বিস্তার করতে চাচ্ছে এছাড়া সামরিক ক্ষমতা প্রদর্শন করে দক্ষিণ চীন সাগরে যুদ্ধ বাদনের সম্ভাবনা রয়েছে বিশেষজ্ঞরা মনে করছেন আসন্ন যুদ্ধের কথা ভেবে চীনের অনেক বিত্তশালী ব্যবসায়ী দেশত্যাগ করছেন এবং তাদের সম্পত্তি গুটিয়ে নিচ্ছেন জাপান ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার কথা ভাবছে গত বছরে সাত অক্টোবর ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসন শুরু হওয়ার পর সম্প্রতি ইউরোপ জুড়ে গাজাবাসী তথা ফিলিস্তিনের প্রতি সমর্থন বাড়তে শুরু করেছে সংঘাতের প্রথম দিকে যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশগুলোর অধিকাংশই ইসরায়েলকে সমর্থন করলেও ব্যতিক্রম ছিল কয়েকটি পশ্চিমা দেশ তাদের মধ্যে স্পেন ও আয়ারল্যান্ড অন্যতম এবার ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিল দেশ দুটি আরেক পশ্চিমা দেশ নরওয়েও এই স্বীকৃতি ঘোষণা করেছে এবার ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার কথা ভাবছে পূর্ব এশিয়ার দেশ জাপান দেশটি পররাষ্ট্র মন্ত্রী ইয়োকো কামিকাওয়া এ বিষয়টি জানিয়েছেন খবর লেবাননের সম্প্রচার মাধ্যম আল মায়েদিনের জাপানের রাজধানী টোকিও তো দেশটির ন্যাশনাল প্রেস ক্লাবে অনুষ্ঠিত বৈঠকে ইয়োকো কামিকাওয়া বলেন জাপান মধ্যপ্রাচ্যে চলমান শান্তি প্রক্রিয়ার অগ্রগতির উপর ভিত্তি করে ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়ার কথা বিবেচনা করছে বৈঠকে আরব লীগের মহাসচিব আহমেদ আবুল ঘাইতি উপস্থিত ছিলেন তিনি আরো বলেন তার সরকার ফিলিস্তিনে কয়েক দশক ব্যাপী ইসরায়েলি দখলের বিপরীতে প্রস্তাবিত দ্বিরাষ্ট্রীয় সমাধান সমর্থন করে জাপান একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য ফিলিস্তিনিদের আকাঙ্ক্ষা বোঝে এবং এই লক্ষ্যে অর্জনে চলমান প্রচেষ্টাকে সমর্থন করে ইয়োকো কামিকাওয়া আরো বলেন ফিলিসিন রাষ্ট্রের স্বীকৃতির বিষয়ে আমরা কিভাবে শান্তি প্রক্রিয়াকে এগিয়ে নেওয়া যায় তা বিবেচনায় নিয়ে এই সমস্যাটি ব্যাপকভাবে মোকাবেলা করতে চাচ্ছি ফিলিস্তিনিদের নিপীড়ন ইউর শাস্তির মুখে ইসরায়েলের পাঁচ নাগরিক ও তিন সংস্থা পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেম অঞ্চলে ফিলিস্তিনিদের নিপীড়ন এবং গুরুতর ও পদ্ধতিগতভাবে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে ইসরায়েলে পাঁচ নাগরিক এবং তিনটি সংস্থার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে ইউরোপীয় ইউনিয়ন ইইউ সোমবার এক বিবৃতিতে ইইউ এর প্রশাসনিক বিভাগ ইউরোপিয়ান কমিশন এ তথ্য নিশ্চিত করেছে নিষেধাজ্ঞার আওতায় আনা পাঁচ ইসরায়েলি নাগরিকের সবার নাম প্রকাশ করা হয়নি তবে জানা গেছে তাদের মধ্যে দুজন দুটি সংস্থার প্রধান নির্বাহী এই সংস্থাগুলো হল টিজাফ নয় লোহাবা অর্গানাইজেশন এবং অপর একটি সংস্থা যে দুই ব্যক্তির নাম জানা গেছে তারা হলেন বেনজিয়ন গোপেস্টেন এবং ঈশাশার মান্নে ঈশাশার মান্নে একটি পত্রিকার প্রধান নির্বাহী ইইউ এ বিবৃতিতে বলা হয়েছে নিষেধাজ্ঞার আওতায় আনা ব্যক্তি ও সংস্থাগুলো দুই সালের নয় অক্টোবর গাজায় যুদ্ধ শুরুর পর থেকে পশ্চিমতে দাঙ্গা সহিংসতায় উস্কানি দিচ্ছে এছাড়া গাজায় খাদ্য পানি এবং জ্বালানির প্রবেশে নিয়মিত বাধা দেওয়ার অভিযোগও রয়েছে এই ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে এই নিষেধাজ্ঞার মাধ্যমে ইইউ আশা করছে ইসরায়েলি প্রশাসন ও সংশ্লিষ্ট সংস্থাগুলো ফিলিস্তিনিদের বিরুদ্ধে তাদের কার্যক্রম বন্ধ করবে এবং মানবাধিকার লঙ্ঘনের দায়ভার গ্রহণ করবে কানে ব্যান্ডেজ নিয়ে জনসম্মুখে ট্রাম্প দুই দিন আগে হত্যা চেষ্টা থেকে বেঁচে যাওয়ার পর প্রথমবার জনসম্মুখে দেখা গেল সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ডান কানে ব্যান্ডেজ নিয়ে সোমবার পনেরো জুলাই উইসকনসিন রাজ্যের মিলওয়াকিতে রিপাবলিকান পার্টির জাতীয় সম্মেলনে উপস্থিত ছিলেন তিনি ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে শনিবার পেনসিলভানিয়ায় নির্বাচনী সমাবেশে বক্তব্য দেওয়ার সময় ট্রাম্পকে লক্ষ্য করে গুলি সোরেন হামলাকার গুলি ট্রাম্পের ডান কানে লাগে ঘটনার পর এই প্রথম প্রকাশ্যে কোনো অনুষ্ঠানে হাজির হলেন ট্রাম্প দেখা গেছে তার ডান কানে বড় একটি ব্যান্ডেজ মিল ওয়াকিতে পনেরো জুলাই রিপাবলিকান পার্টির চার দিন ব্যাপী জাতীয় সম্মেলন শুরু হয়েছে প্রথম দিনই সম্মেলনে হাজির হয়েছেন ট্রাম্প গুলিতে আহত হওয়ার পর দিনই মিল ওয়াকিতে পৌঁছান তিনি আহত ও কানে বড় বড় ব্যান্ডেজ থাকার পরও সম্মেলনে ট্রাম্পকে হাসি খুশি দেখা গেছে